বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়িকা পপির খোঁজ পাওয়া যাচ্ছে না। গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক দিন ধরেই বন্ধ করে ফেলেছেন ব্যবহৃত সিম কার্ড। গেল বছরেও ফেসবুকে নিয়মিত ছিলেন এই নায়িকা, সেখানেও নেই এখন। ডিসেম্বরের 23 তারিখের পর থেকে আর ফেসবুকে তার কোনো পোস্ট নেই। সর্বশেষ ফেসবুক পোস্টে পপি লিখেছিলেন, স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি। পপির এই পোস্ট নিয়েও শুরু হয় গুঞ্জন। শোনা যায় পপি বিয়ে করে রাজধানীর বাড়িধারা ডিওএইচের বাসায় উঠেছেন। এর মধ্যে আবার শোনা গেল সেই সংসারে ভাঙনের খবর, বাড়িধারা ডিওএইচের থেকে পপি চলে গেছেন বনশ্রীতে। এইসব মিডিয়া পাড়া মহল্লায় ভেসে বেড়ানো খবর। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে ছিলেন পপি। সেই বিরতি ভেঙে তিনি কাজে ফেরেন রাজু আলীম ও মাসুমা তানির যৌথ পরিচালনায় ভালোবাসার প্রজাপতি নামের একটি সিনেমায়। শুটিংও করেন কিছুদিন, কিন্তু তারপর পরই সব বন্ধ, কোথাও নেই পপি। এর মধ্যে অসুক অনেকে পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা মায়ের সাথে থাকছেন না, এজন্য তার বিয়ের গুঞ্জনটি আরও ডালপালা মেলে। অনেকেই বলেছেন বিয়ে করেছেন বলেই নিজেকে আড়ালে নিয়ে গেছেন পপি। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেকেই চিত্র নির্মাতারাও দাবি করেছেন গোপনে সংসার পেতেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। এদিকে পপির একটি ঘনিষ্ঠ সূত্র মতে নায়িকা এখন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন না, এমনকি কোনো ধরনের কাজ করছেন না তিনি। খুব দ্রুত হয়তো তিনি নিজের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে ঘোষণা দেবেন। সম্প্রতি খবর প্রকাশ হয়েছে তার অভিনীত ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদে, কিন্তু ছবি মুক্তি পেলেও কোনো ধরনের প্রচারণাও নেই অভিনেত্রীর, এমনকি কোনো ধরনের টিভি অনুষ্ঠানেও দেখা মিলছে না তার। চলচ্চিত্রে পপির কাছের মানুষেরাও তার খোঁজ নিতে পারেননি। এদিকে কয়েক মাস আগে গুঞ্জন ওঠে পপি বিয়ে করেছেন গোপনে, যদিও এ নায়িকা পরবর্তীতে এ গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দেন, কিন্তু পপি এমন ডুব দেওয়ায় বিষয়টি এই গুঞ্জনকে আরও জোরদার করেছে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 1997 সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমার।